চলছে নগরবাসীর আকাঙ্ক্ষিত ময়ূর নদ খনন। তবে বোঝার উপায় নেই কতটুকু হচ্ছে কাজ। পানির মধ্যে খনন যন্ত্র দিয়েই কাটা হচ্ছে মাটি, রাখা হচ্ছে নদের পাড়েই। আবার দখলে নদের যেসব জায়গা শুরু হয়ে গেছে সেখানে পড়েনি যন্ত্রের ছোঁয়া। মহানগরীর জলাবদ্ধতা নিরসনে 2014 সালেও এই নদ খনন করেছিল খুলনা সিটি কর্পোরেশন। বছর ঘুরতেই নদ পুরনো চেহারায় ফিরলে জলে যায় প্রকল্পের 5,78,00,000 টাকা। 2018 সালে আবারও প্রকল্প নেয় কেসিসি, এবার চুক্তি মূল্য 7,59,00,000 টাকা। তবে অনিয়মে এবারও খননের সুফল নিয়ে শঙ্কা জনপদে। কোনো রকমের এই পানিটা দিয়ে গোলায় গলায় দিয়ে চলে গেছিল উঁচুয়া জায়গা, সেখানে একটু কাটতেছে, আর যেখানে নিচু জায়গাগুলো মেশিন দিয়ে হুড়ি টুড়ি দিয়ে ওইভাবে চলে যাচ্ছে। কষা গন্ধ, সেই ময়লা, সেই খালে সব কিছুই। বৃষ্টি বাদল হলে এই মালিকানা জায়গা ভাঙিয়ে আবার খালের মধ্যে যাবে। যেই লাউ সেই কদম, আমরা খুব বেশি একটা উপকৃত হইতে পারবো না। হালকা পরিমাণ পানি সেচিছে, কিন্তু যে পুরো পানি শুকায় না। এখানে গোসল করতে পারি না, আমাদের নদী পরিষ্কার চাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর বয়রা শ্মশানঘাট থেকে সাচিবুনিয়া ব্রিজ পর্যন্ত গড়ে 2 থেকে 7 ফুট করে প্রায় 6 কিলোমিটার খনন হবে এই নদ। সম্প্রতি নদের খনন কাজ সঠিকভাবে করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবেশবাদী সহ স্থানীয়রা। পানি রেখে খনন কাজ চলমান রাখার কারণ হিসেবে শহরবাসীর অসহযোগিতা ও ড্রেনেজ ব্যবস্থায় কেসিসির পরিকল্পনাহীনতাকে দায়ী করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেনের মুখ বাদ দিয়ে রাখেছে, আমরা রাখার পরে পাড়া দিয়ে রাখছি, রাত 2টার দিকে আমরা চলে আসছি, তখন আবার কাটিয়ে দিচ্ছি। তবে সিটি কর্পোরেশনের দাবি, নগরীর সোয়ারেজ ব্যবস্থা ও কৃষকদের চাষাবাদের বিষয়টি বিবেচনায় রেখে সমন্বিত পরিকল্পনায় চলছে খনন। সমন্বয় রেখেই আসলে কাজটি চলমান আছে। আশা করতেছি আমরা যে এই বর্ষার আগেই একটা ভালো অবস্থানে যাব, এবং আমাদের যে প্রকল্পে যে সময় আছে সে সময়ের মধ্যে আমরা কাজটি শেষ করতে পারব। 2022 সালে শুরু হওয়া ময়ূর নদ খনন কাজ গত বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় 2 দফা সময় বাড়িয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।